আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেলে। আবারও চলে আসলাম আপনাদের সামনে আরও একটি রেসিপি নিয়ে। আজকে আপনাদের বানিয়ে দেখাচ্ছি লাউ চিংড়ির ঘন্ট। সো গাইজ, আজ আর কথা বাড়াচ্ছি না, সরাসরি চলে যাচ্ছি রেসিপিতে। এখানে আমি একটা বড় সাইজের লাউয়ের অর্ধেকটা লাউ এভাবে স্লাইস করে কেটে নিয়েছি, আর 500 গ্রামের মতো চিংড়ি নিয়েছি। এর মধ্যে সামান্য পরিমাণ হলুদ দিয়ে মেখে নিচ্ছি। প্যানে তেল দিয়ে তেলটা গরম করে চিংড়িগুলো দিয়ে দিচ্ছি। এখন অনবরত নেড়ে চেড়ে 3-4 মিনিটের মতো এগুলো ভেজে নিতে হবে, তবে বেশি সময় নিয়ে ভাজা যাবে না, তাহলে চিংড়িগুলো শক্ত হয়ে যাবে। তো চিংড়িগুলো ভাজা হয়ে গেছে, এখন এগুলো তুলে নিচ্ছি। তারপর সেম প্যানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ আস্ত জিরা, আরও দিচ্ছি 2টা শুকনা মরিচ, 2 টুকরো দারচিনি, 2টা এলাচ, 1টা তেজপাতা আর 3টা লং। মশলাগুলোকে একটু ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে হালকা ব্রাউন কালার করে ভেজে নিব। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি 6 থেকে 7টা কাঁচামরিচ ফালি করে কেটে। অল্প একটু পানি দিয়ে দিচ্ছি, তা না হলে পেঁয়াজটা পুড়ে যাবে। আদা বাটা দিয়ে দিচ্ছি 1.5 চা চামচ, জিরা বাটা দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ। আমি এখানে রসুন বাটা দেইনি, তবে আপনারা চাইলে সামান্য পরিমাণ রসুন বাটা অ্যাড করতে পারেন। হলুদ গুঁড়া দিয়ে দিলাম 1/2 চা চামচ আর মরিচ গুঁড়া সামান্য পরিমাণে। চাইলে মরিচ গুঁড়াটা স্কিপ করতে পারেন, শুধুমাত্র কাঁচামরিচ দিয়েই কিন্তু লাউ চিংড়ির ঘন্টটা করে নিতে পারেন। মশলাটা ভালোভাবে কষিয়ে নেয়ার পর কেটে রাখা লাউটা দিয়ে দিলাম। লবণ দিয়ে দিচ্ছি 1 চা চামচ বা পরিমাণ মতো। এর মধ্যে আমি কোনো পানি অ্যাড করছি না, কারণ লাউয়ের মধ্যে কিন্তু এমনিতেই পানি উঠে যায়, সেই পানি দিয়েই লাউটাকে সেদ্ধ করে নেব। চুলাটা মিডিয়াম ফ্লেমে রেখে ঢেকে দিব আর ঢাকনাটা খুলে মাঝে মাঝে নেড়ে চেড়ে দিব। একটু নেড়ে চেড়ে আবারও ঢেকে দিব আর ওয়েট করব লাউটা পুরোপুরি সেদ্ধ না হওয়া পর্যন্ত। তো লাউটা সেদ্ধ হয়ে গেছে, এই পর্যায়ে ভেজে রাখা চিংড়িটা দিয়ে দিচ্ছি। নেড়ে চেড়ে আবারও ঢেকে দিব 5 মিনিটের জন্য চুলাটা মিডিয়াম টু লো ফ্লেমে রেখে, আর এই সময়ের মধ্যে কিন্তু চিংড়িটাও পুরোপুরি সেদ্ধ হয়ে যাবে। তো এই পর্যায়ে লাউ চিংড়ির ঘন্টটা হয়ে গেছে। নামানোর আগে এর মধ্যে কিছু আস্ত কাঁচামরিচ দিয়ে তারপর চুলা থেকে নামিয়ে নিব। সো গাইস, আজ এ পর্যন্তই। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। সে পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ।